বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা আইন যত জানবো আমাদের জীবনটা তত সহজ হবে, তত নানা প্রকার প্রতারণা ঝামেলা থেকে আমরা মুক্ত থাকবো। তো আসলে বাংলাদেশে যত প্রকার আইন আছে, আপনি আইনের ছাত্র হলেও আসলে এতগুলো আইন তো আর আপনার মাথায় রাখা সম্ভব না। আদালতে প্রাত্যহিক জীবনে হয়তো 20 থেকে 30টি আইন নিয়ে যদি আপনি পড়েন তাতে আপনার যথেষ্ট, কিন্তু একজন সাধারণ কমন লেম্যান হিসাবে যখন আপনি বাস্তব জীবনে নানা প্রকার সমস্যার সম্মুখীন হন, তখন কিন্তু নানা প্রকার আইন জড়িত হয়ে যায়। তো আমরা ট্রাই করি আপনাদের জীবনের সাথে জড়িত আইনগুলো, সেকশনগুলো আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার জন্য, যাতে আইন বিষয়ে আপনার ডিগ্রি না থাকলেও আপনি বুঝতে পারেন। তো আজকে আমরা এমন একটা বিষয় আলোচনা করব যেটা বলা আছে, যদি আপনি যদি সম্পত্তির ক্রেতা হন, আপনি যদি পার্চেজার হন, তাহলে যিনি সম্পত্তিটা বিক্রি করলো বা আপনার কাছে ইজারা দিল, উনার যদি কোনো প্রতারণা থাকে, ভুল থাকে, উনার মালিকানায় যদি ডিফেক্ট থাকে, তাহলে আপনার প্রতিকার কি? সহজে বলতে পারি, ক্রেতার প্রতিকার কি? ক্রেতার প্রতিকার আইনে কি দিচ্ছে? তো এই জন্য একটা আইন আছে, তাকে আমরা বলি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন। এর 18 নম্বর সেকশন যখন আমরা পড়ি, তখন আমাদেরকে 4টি প্রতিকার দেয়। 1 নম্বর প্রতিকার যেটা, সেটা হচ্ছে যদি কেউ কি করে, আপনার সাথে যদি কেউ চুক্তি করে বা আপনার কাছে কেউ যদি সম্পত্তিটা বিক্রি করে, কিন্তু বিক্রি করার আগে সেই সম্পত্তিটা সে কিনা মালিক না। অনেকেই আছে বাবার সম্পত্তি কি করেন, নিজের মনে করে আপনার কাছে চুক্তি করে দেন বিক্রি করব, অথবা দেখা যায় যে একজন ভাই আছে, সে বিবাহ করে নাই, তার কোনো বাচ্চা কাচ্চা নাই, তো অন্য ভাই চিন্তা করে তার যেহেতু কেউ নাই, সম্পত্তি তো আমিই পাবো, তো দখলে উনি করেন, চাষাবাদও করেন। তো এই রকম, অর্থাৎ যিনি তার মালিকানা টাইটেলটা গুড না, উনি সম্পত্তির মালিক না, কিন্তু তারপরও আপনার সাথে চুক্তি করে বসে আছে বিক্রি করবে, অথবা আপনার সাথে চুক্তি করে বসে আছে কি করবে, সে লিজ দিবে, আপনাকে ইজারা দিবে, ভাড়া দিবে। তো এই 18 নম্বরের ক্ষেত্রে যে 4টা প্রতিকার, প্রথম প্রতিকারের কথা বলতেছে যে যদি সে সাবসিকুয়েন্টলি, মানে হচ্ছে যখন সে আপনার সাথে চুক্তি করলো, যখন সেই চুক্তিটা কি বাস্তবায়নের সময় আসছে, তখন যদি সে জমির মালিক হয়ে যায়, তাহলে সে কি করবে, আপনার কাছে সেই সম্পত্তিটা বিক্রি করতে বাধ্য থাকবে, আপনাকে সে দলিল করে দিতে বাধ্য থাকবে, আপনার যে টাইটেল সেটা একদম পিওর করে দিতে সে বাধ্য থাকবে, এটা মনে রাখবেন। তাহলে ইফ দ্য ভেন্ডর, মানে হচ্ছেন যিনি বিক্রেতা, লেসর মানে হচ্ছেন যিনি সম্পত্তিটা লিজ দেন, ইজারা দেন, উনি যদি সাবসিকুয়েন্টলি মানে ঘটনাক্রমে টু দ্য সেল অর লিজ একোয়ার্ড এনি ইন্টারেস্ট ইন প্রপার্টি, দ্য পার্চেজার অর লিজি মে কম্পেল হিম টু মেক গুড কন্ট্রাক্ট আউট অফ সাচ ইন্টারেস্ট। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারলাম, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 18 নম্বর সেকশন থেকে সহজেই কথা হচ্ছে, আপনি যদি কারোর সাথে চুক্তি করেন, সে যদি মালিক নাও হয়, তাহলে যখন সে মালিক হবে, যখন সে মালিক হলো, ততক্ষণ পর্যন্ত যদি চুক্তিটা বিদ্যমান থাকে, আপনি তাকে বলতে পারবেন যে আপনি আমাকে কি করেন, সম্পত্তিটা বিক্রি করেন, আমার টাইটেলটা ঠিক করে দেন। এ সংক্রান্ত আমরা সেম একটা, কিন্তু যখন ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট পড়ি, সেখানেও কিন্তু আলোচনা করা আছে, যখন আমরা সেকশন 43 পড়বো, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 43-তে মধ্যে বলা আছে যে ডক্ট্রিন অফ ফিডিং গ্রান্ট বাই ইস্টপল, সেক্ষেত্রে একই কথা বলা আছে যে আপনি জমির মালিক না, আপনি প্রকাশ করছেন জমির মালিক, হ্যাঁ আমি জমির মালিক, আমার সাথে চুক্তি করছেন, যেই দিন আপনি বিক্রির সময় হইল সেদিন যদি আপনি কোনোভাবে মালিক হয়ে যান, তাহলে আপনি বিক্রি করতে বাধ্য থাকবেন। তো এই 18 নম্বরে এটাই বলা হচ্ছে যে এটা আপনি স্পেসিফিক ভাবে তাকে বলতে পারবেন তার টাইটেলটা ঠিক করে দেওয়ার জন্য। 2 নম্বরে আমরা দেখি, 2 নম্বরে আরেকটু গভীর কথাবার্তা বলতেছে যে এই রকম ভাবে যদি আপনি কারো থেকে কোনো সম্পত্তি ক্রয় করেন, এখন এখন দেখবেন যে প্রতিটা সম্পত্তির দলিলের সাথে একটা হলফনামা কিন্তু বাধ্যতামূলক থাকে। হলফনামার কাজ কি? দলিলে যদি কোনো ভুল থাকে, ভ্রান্তি থাকে, তাহলে সেইটা মূলে আপনি আদালতে মামলা করে তাকে বাধ্য করাইতে পারবেন, যাতে আপনাকে সেই কাজটা করে দেয়, ঠিক করে দেয়। তো বলা হচ্ছে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করলেন, উনার তো কোনো দোষ নাই, উনি যার কাছ থেকে ক্রয় করছে তার তার দলিলে ডিফেক্ট আছে, তো এটা বলতেছে যে আপনি কি করতে পারবেন, তাকে বাধ্য করাইতে পারবেন, অর্থাৎ যার কাছ থেকে ক্রয় করছেন তাকে না, যিনি পূর্বের ক্রেতা তাকে বাধ্য করাইতে পারবেন, যাতে দলিলটা ঠিক করে দেয়। কারণ কি? কারণ হচ্ছে যদি আপনি যার কাছ থেকে ক্রয় করতেছেন, সেও তো আপনাকে একটা হলফনামা দিত, তো উনি যার কাছ থেকে ক্রয় করেছে উনিও একটা হলফনামা দিয়েছে, উনিও বাধ্য। তো বলতেছে যে যিনি সম্পত্তির মালিক, ওনাকে যদি তার টাইটেলটা ঠিক করে দিতে কেউ বাধ্য থাকে, তাহলে আপনিও তাকে বাধ্য করাইতে পারবেন কি, আপনার সম্পত্তিটা টাইটেলটা ঠিক করে দেওয়ার জন্য। তো এখন আসি আমরা তারপরে 3 নম্বরটা আর গুরুত্বপূর্ণ কথা বলে, সেটা হচ্ছে যদি আপনি বলেন যে আমার সম্পত্তিতে কি নেই, কোনো প্রকার দেনা নাই, আমার সম্পত্তিটা একদম পিওর খাঁটি,
কিন্তু আসলে প্রকৃতপক্ষে আপনি কি করছেন, সম্পত্তিকে বন্ধক রেখে দিয়েছেন, ব্যাংকে হোক কারো কাছে হোক আপনি বন্ধক রাখছেন। যদিও এখন বন্ধকি দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, পূর্বে কিন্তু ছিল না। তো যাই হোক, বন্ধকি আপনার সম্পত্তির উপর বন্ধক হোক, সেখানে চার্জ হোক, অন্য কোনো প্রকার ভাবে যদি কোনো দায়বদ্ধতা থাকে এবং সেই টাকাটা যদি আপনার সম্পত্তির দামের চাইতে বেশি না হয়, ধরলাম একটা সম্পত্তির উপর 1 লাখ টাকা ঋণ আছে, প্রকৃতপক্ষে সম্পত্তির দাম 2 লাখ টাকা, তো এরকম যদি হয় তাহলে কি আর সম্পত্তি যিনি মর্গেজ করলেন তার যদি রাইট টু রিডিম থাকে, মানে হচ্ছে পূর্ণ উদ্ধারের যদি ক্ষমতা দেওয়া থাকে, তাহলে আপনি যার কাছ থেকে আপনি এই চুক্তিটা করলেন তাকে বাধ্য করতে পারবেন যে ভাই আপনি টাকা পয়সা পরিশোধ করে ওই বন্দরটাকে আপনি কি করেন, পুনরুদ্ধার করেন, পুনরুদ্ধার করে আমাকে দলিল করে দেন। তাহলে যখনই আপনি এরকম কারোর সাথে আপনি চুক্তি করলেন, সে যদি বলে যে আমার সম্পত্তিতে কোনো প্রকার ঋণ নাই, দায় নাই, কিছুই নাই, কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে ঋণ আছে, সেক্ষেত্রে দেখতে হবে যদি যে তত টাকার ঋণ আছে সম্পত্তির দাম যদি তার চাইতে বেশি হয়, তাহলে আপনি ওই চুক্তির ব্যক্তিকে বলতে পারবেন যে আপনি টাকা পয়সা পরিশোধ করেন, পরিশোধ করে সম্পত্তিটা আমাকে কি করেন, আমাকে দলিল করে দেন, আপনি তাকে এটা বাধ্য করাইতে পারবেন। সর্বশেষ যে কি বলতেছে সেটি হচ্ছে, যদি আপনি আদালতে কোনো স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অধীনে মামলা করেন, কোনো চুক্তি প্রবলের মামলা করেন, কিন্তু চুক্তিটা প্রবল হইল না কারণ মালিকানা সঠিক ছিল না, যার হয়তো কারোর সাথে বায়না চুক্তি করেছেন, কিন্তু আপনি যখন সম্পত্তি বিক্রি করার সময় আসলো সে দিচ্ছে না, আদালতে গেলেন তখন সে আসে বললো যে আমি মালিক ছিলাম না ওই জন্য, যদি এইরকম ইন টাইটেলের কারণে আপনার টাইটেলটা ভালো না থাকার কারণে বিক্রেতার যদি আদালত যদি কোনো স্যুটকে ডিসমিস করে দেয় স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অধীনে, তখন আপনার অধিকারটা কি থাকবে? তো বলতেছে যে আপনি রাইট টু রিটার্ন হিজ ডিপোজিট, আপনি যত টাকা তাকে দিলেন বা দিয়েছেন সেটা আপনি রিটার্ন পাওয়ার অধিকারী হবেন, সাথে চাইলে আপনি ইন্টারেস্ট সুদ সহ আদায় করতে পারবেন, চাইলে আপনি আদালতে যে টাকা পয়সা খরচ করেছেন কস্টটা সহ আপনি তার কাছে কি করতে পারবেন, আদায় করতে পারবেন। তো তাহলে আপনারা বুঝলেন স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 18 নম্বর সেকশনে 4টা অধিকার দিচ্ছে, 4টা অধিকার। 1 নম্বর তাহলে কি হচ্ছে, 1 নম্বর হচ্ছে যদি কেউ মালিক না হয়ে হোক, মালিক নাই, মালিকের মতো করে আপনার কাছে বিক্রি করলো বা চুক্তি করলো, ইজারা দিতে চাইলো, যেদিন দেওয়ার সময় হলো সেদিন যদি সে মালিক হয়ে যায় আপনার কাছে সে দিতে বাধ্য। তার যদি মালিকানায় কোনো ডিফেক্ট থাকে, সেটা যদি তার ভুল না হয়, পূর্ববর্তী যার কাছ থেকে সে নিছে বা এমন কোনো ব্যক্তি সে রিকোয়েস্ট করলে সে আসে ঠিক করে দিবে, এই রকম ব্যক্তিকে আপনিও বাধ্য করাইতে পারবেন, তাকে বলতে পারবেন যে আপনি এটা ঠিক করে দেন। আর যদি কেউ বলে আমার জমির উপর কোনো মর্গেজ নাই, দায় নাই, ঋণ নাই, তো পরে দেখা গেলো ঋণ আছে, তাহলে আপনি তাকে বাধ্য করাইতে পারবেন ঋণ পরিশোধ করে, যাতে আপনাকে জমিটা সে বিক্রি করে। আর আদালতে যদি আপনি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অধীনে মামলা করে, যদি ইমপারফেক্ট টাইটেল মানে হচ্ছে মালিকানা ডিফেক্ট থাকার কারণে যদি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট স্পেসিফিক কন্ট্রাক্ট বাস্তবায়ন করা না সম্ভব না হয়, আপনি তাহলে আপনি যে টাকাটা দিয়েছেন সেটা সুদ এবং কস্ট এটা ফেরত পাওয়ার অধিকারী হবেন। তো মোটামুটি 18 নম্বর এই কথাটাই বলে। তাহলে আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 18 নম্বর সেকশন, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের আমরা 43 নম্বর সেকশনটা দুটো একসাথে মিলিয়ে পড়ব। আর ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে আরেকটা জিনিস বর্তমানে যেটা অ্যাড করা আছে, যে মর্গেজকৃত সম্পত্তি আসলে কি করা যাবে না, হস্তান্তর করা যাবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।